দিন রাস্তা কষ্ট ভাই আর বৃষ্টি দিস নাই এই গাড়ি সদ ফানো যা গাড়ি তোর বাজার যাইতো চাইলে গাড়ি ফানো যা এই তোর সাগর বাজার যাইতো গেলে অন্য যা গাড়ি সমস্যা ইতারার মতো এখন প্রায় 10,000 দক্ষিণ হাটটুলির এলাহার মানুষকল এ অসহনীয় দুর্ভোগ ফুয়ার মূলত সিডির জলাবদ্ধতা প্রকল্পের অধীনত মহেশকাল ও গয়নাখালর দুই সাইডতেই গাইটওয়াল তরির হাত শুরুর ফত্তুন এলাকাবাসীর এ দুর্ভোগের শুরু যা এখন বাইজ্যে হয়েক গুণ রবিবার ডিসেম্বরের 26 তারিখ বিয়ালত নগরীর দক্ষিণ হাটটুলি এলাহাত সরজমিনে যাই দেখা গিয়ে ডাক্তার কামিনী সড়ক জেলেপাড়া সড়ক পানহরিদাস সড়ক কলেজ রোড সহ বেশ হয়েকগান সড়কের খুবই বেহাল অবস্থা চলিন না পারির বাজার সাজার করিন না পারির ভাই বাজার করতে কষ্টর বা শহরে যাইতে কষ্টর অফিস আদালতে যাইতে কষ্টর ডাক্তারের কাছে নিতে পারতেছি না কষ্টে পদ্ধর না গাড়ি ঘোড়া নাই গাড়ি চলতে পারতেছে না রোড গার্ড ভাঙ্গা আমি গাড়ি নিয়ে আসতে গেলে দুইটা তিনটা বাড়ি গেছি প্যান্ডেলের সাথে এখন রাস্তাটা যেন সকাল করে ভালো হয় এবং কি ফিক্স করে দেয় এটাই আমাদের আবেদন আর এই হাত সরমন যদি একবারে সরকার যদি তাড়াতাড়ি করতো ঘরে তোরা আড়া সরার আছে বেশি বেশি অনুরোধ জানাইলাম এমিককে এই প্রকল্প হাত চলাকালীন পানহরিদাস রোড সহ বাকি বাইলেনগুলোর অবস্থাও শোচনীয় যার ফলত অবর্ণীয় দুর্ভোগত ফজ্জে এলাকাবাসী অকল দীর্ঘদিন যাবৎ এইভাবে ভোগান্তিতে রেখে মানসিক কষ্ট দেওয়া হচ্ছে খুবই দুঃখজনক জনঙ্গে চলার ব্যবস্থা না রেখে সমস্ত পরিত্যক্ত অবস্থায় এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে অনেক পেশেন্টই এই রাস্তা দিয়ে চলাচল তো এই রাস্তাটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে মানুষ দুর্ভোগে ভুগছে এই রোডঘাট ভাঙিয়ে গই মানুষের চলাচল হস্তর নালা নর্দমা ব্যাগ ভাঙিয়ে গিয়ে গই মনে করেন আর হত্য সুযোগ পাই ব্যাগ কিছু মনে করেন হাতরা আবর্জনা পুরোনো মানুষ দাম ভাঙিয়ে গিয়ে হয়তো দুই তিন বছরের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে বাইশ তেইশের মধ্যে এখানটায় তো এই বছরই শেষ হয়ে যাবে এই 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 জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ এইটা তো 4.5 কিলোমিটার এই খালটা মোটামুটি 4 থেকে 5 বছর তো এটা করতে লাগবে এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল সিপ্লাস টিভিতে জানাই জলবদ্ধতা প্রকল্প কাজ অবিরাম চলে কিন্তু শেষ নন পর্যন্ত আনা সিটি কর্পোরেশনের কাজ ডেভেলপ করিনি রোড গার্ডের কাজ করি না পারে যদি জলবদ্ধতা প্রকল্প কমপ্লিট হয় তখন আমরা সিটি কর্পোরেশনের কাজ শুরু করি খুব দ্রুত গতিতে মানুষ সুফল পাইব কিন্তু মানুষ কি ধৈর্য ধারণ করে যে কোনো জিনিস সুফল পাইতে ধৈর্য ধারণ করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করি জনদুর্ভোগ হোমুক এল্লে সাবা এলাকাবাসী সহ ব্যাগুনের জামিল ইসলাম মামুন সি প্লাস টিভি